হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বি বায়োলজিক্যাল আমি অদিতি ম্যাম এইমসে বিএসসি কোর্সে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করা চালু হয়ে গেছে আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব কী করে তুমি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স অর্থাৎ এমসের যে বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যাল পরীক্ষার রেজিস্ট্রেশন ফর্ম ফিল চালু হয়েছে তার বেসিক রেজিস্ট্রেশনটা কি করে করতে পারো সবার প্রথমে তোমার নিউ বেসিক রেজিস্ট্রেশন জোন বলে যে জায়গাটা সেইখানে আসতে হবে এটা তুমি এই ওয়েবসাইটে পেয়ে যাবে এখানে আসার পরে তুমি ক্লিক হিয়ার ফর নিউ বেসিক রেজিস্ট্রেশন অথবা এইটাতে দুটোর যে কোনো একটাতে ক্লিক করতে পারো ক্লিক করলে এই পেজটা খুলবে এখানে তোমাকে বলা হয়েছে যে তোমার কাছে যেন একটা ভ্যালিড ইমেল আইডি থাকে একটা ভ্যালিড ফোন নাম্বার থাকে এই দুটো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা দেওয়া থেকে এমসের অ্যাডমিশন অবধি তোমাকে কিন্তু এই দুটো জিনিস ভীষণ যত্ন করে রাখতে হবে সেকেন্ড হচ্ছে তোমার পার্সোনাল ডিটেলস যেন সব তোমার কাছে থাকে তোমার একটা ভ্যালিড ফটো আইডি দরকার সেই আইডি প্রুফই তুমি রেবে যেটা তুমি এক্সাম ডেট দিনে প্রডিউস করতে পারবে অর্থাৎ যেটা তোমাকে পরীক্ষার দিনে পরীক্ষার হলে ঢোকার আগে দেখাতে হবে তোমার একটা স্ক্যান্ড ইমেজ চাই অর্থাৎ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ চাই একটা সিগনেচারের ইমেজ চাই আর লেফট থাম্ব ইমপ্রেশন চাই এই তিনটে জিনিস ভীষণ ইম্পর্টেন্ট মনে রাখবে বেসিক রেজিস্ট্রেশন করার আগে এই তিনটে তোমার কাছে থাকতে হবে আর এই তিনটে তুমি কিভাবে কি ফরম্যাটে আপলোড করবে সেটা নিয়ে ডিটেল আমি একটা ভিডিও বানিয়েছি যেটা তুমি এই ভিডিওর এন্ডস্ক্রিনে পেয়ে যাবে ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে আর কমেন্ট বক্সেও পেয়ে যাবে সমস্ত ক্যান্ডিডেটকে আমি বলবো সেই ভিডিওটা ভীষণ ভালো করে দেখে সেইভাবেই তোমরা নিজেদের ফটোগ্রাফ সিগনেচার এবং থাম ইম্প্রেশনের ইমেজ তুলবে এবং আপলোড করবে এখানে দেখো আর যদি দরকার পড়ে এখানে বলা আছে ইফ অ্যাপ্লিকেবেল তখন তোমার সমস্ত মার্কশিট অ্যাডমিট কার্ড ক্লাস টুয়েলভ এবং টেনের সেটাও দরকার হবে মানে বোর্ড এক্সামগুলোর সাথে তোমার ক্যাটেগরি সার্টিফিকেট অর্থাৎ এসসি এস টিস ইডাব্লু এই ধরনের যে সার্টিফিকেট সেগুলোও দরকার হবে এবং যারা পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি আছে যাদের পিডাব্লিউবিডি বা পিডাব্লিউডি সার্টিফিকেট সেটাও দরকার হবে ইনস্ট্রাকশনটা ভালো করে পড়ার পর তোমরা এখানে প্রসিড বলে যে বাটনটা আছে এটা ক্লিক করবে এখানে অ্যাপ্লিকেশন প্রসেসের ডিটেলস দেওয়া আছে অর্থাৎ প্রথমে ফার্স্ট স্টেপে তোমাদের একটা বেসিক রেজিস্ট্রেশন হবে সেকেন্ড স্টেপে তোমাদের ফাইনাল রেজিস্ট্রেশন হবে আর থার্ড স্টেপে তোমাদের ফি পেমেন্ট সিটি চুজ করতে পারবে সেটারই এখানে বলা আছে আর এই বিএসসি কোর্সের মাধ্যমে তোমরা নার্সিং কোর্স প্যারামেডিক্যাল কোর্স এবং পোস্ট বেসিক নার্সিং কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে সেটা এখানে বলা আছে এটা ভালো করে দেখে নিয়ে তারপর আবার এখানে প্রসিড বাটনটাতে ক্লিক করবে তারপরে তোমার এই বেসিক ডিটেল বা পার্সোনাল ডিটেল ফিল করার এই পেজটা ওপেন হবে এখানে তোমার ন্যাশনালিটি কি দিতে হবে অর্থাৎ তুমি ইন্ডিয়ান না ওভারসিস ইন্ডিয়ান তোমার পুরো নাম তোমার পুরো নাম আরেকবার রিএন্টার করবে তোমার বাবার নাম মায়ের নাম ডেট অফ বার্থ আরেকবার ডেট অফ বার্থ তোমার জেন্ডার অর্থাৎ তুমি পুরুষ মহিলা না তৃতীয় লিঙ্গের তোমার স্টেট অফ ডোমেসেল অর্থাৎ এখানে তুমি ওয়েস্ট বেঙ্গল চুজ করবে বা অন্য যেখানে তুমি থাকো সেই জায়গাটা চুজ করবে তোমার ক্যাটাগরি চুজ করবে তুমি জেনারেল এসসি এসটি ওবিসি না ই সেটা তোমার ক্যাটাগরিটা এখানে আরেকবার কনফার্ম করে ক্লিক করবে তোমার কোনো পিডাব্লিউডি সার্টিফিকেট আছে কিনা সেটা তুমি এখানে আর যদি থাকে ইয়েস আর যদি না থাকে নোতে সিলেক্ট করবে তোমার এখানে একটা আইডি প্রুফ চাওয়া হবে আইডি প্রুফের নাম্বার চাওয়া হবে এই আইডি প্রুফটা তুমি সেটাই দেবে যেটা তুমি এক্সাম সেন্টারে নিয়ে যাবে সেটাই এখানে মেনশন করা আছে খেয়াল রাখবে যেই আইডি প্রুফে তোমার নাম সঠিকভাবে রয়েছে যেটা তোমার টেন বা টুয়েলভের সার্টিফিকেটে রয়েছে সেই সেম নাম তোমার যে আইডি প্রুফে রয়েছে সেই আইডি প্রুফটাই নিয়ে যাবে তুমি এই আইডি প্রুফটা কোথায় ইস্যু করেছ সেটা দেবে এই ইস্যু ডেটটা দেবে এবং এটা ভ্যালিডিটি যদি থাকে কোনো আইডি প্রুফে সেই ভ্যালিডিটির কত দিনের অব্দি ভ্যালিড সেই আই সেটা এখানে লিখবে এরপরে এই এরিয়াটাতে তোমাকে তোমার কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে যেখানে তুমি ইমেল আইডি দেবে সেটাকে আবার কনফার্ম করবে তোমার মোবাইল নাম্বার দেবে এখানে কনফার্ম করবে খুব সঠিক ভাবে দেবে যাতে এখানে তোমার ওটিপি আসে এবার অল্টারনেট মোবাইল নাম্বার যদি কিছু থাকে সেটা অবশ্যই এখানে দিয়ে দেবে এরপরে তোমার এখানে অ্যাড্রেস ডিটেল চাইবে অ্যাড্রেসে পারমানেন্ট অ্যাড্রেস আর করেসপন্ডেন্স অ্যাড্রেস দুখানা দেওয়া আছে অর্থাৎ যেখানে তুমি থাকো এবং যেখানে তোমার চিঠি পৌঁছাবে সেটা তোমার পারমানেন্ট অ্যাড্রেসের সাথে সেমও হতে পারে ডিফারেন্টও হতে পারে অর্থাৎ ধরো তোমার পারমানেন্ট অ্যাড্রেস কোনো গ্রামের বাড়িতে আছে কিন্তু তুমি কোনো শহরে ভাড়া থাকছো তাহলে করেসপন্ডেন্স অ্যাড্রেস হিসেবে তুমি সেই ভাড়া বাড়ির অ্যাড্রেস দেবে এবং পারমানেন্ট অ্যাড্রেস হিসেবে তুমি তোমার গ্রামের বাড়ির অ্যাড্রেস দেবে ফার্স্টে তোমার কান্ট্রি দিতে হবে পিন পিনকোড দিতে হবে স্টেট দিতে হবে ডিস্ট্রিক্ট দিতে হবে সিটি দিতে হবে তারপর তোমার অ্যাড্রেসের পুরোটা ফিল করতে হবে যদি তোমার করেসপন্ডেন্স অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে দুটো জায়গায় তুমি আলাদা আলাদা করে ফিল না করে এখানে একটা চেক বক্সের টিক করবে তাহলে তোমার অটোমেটিক্যালি এইটার মতন করে এটাও ফিল হয়ে যাবে তারপরে তুমি ডিক্লারেশন দেবে এখানে একটা টিক দেবে যে তুমি যা যা ইনফরমেশান দিয়েছ সেগুলো ট্রু এবং তুমি এমসের আন্ডার গ্রাজুয়েট কোর্সের জন্য এলিজিবল সেটা তুমি ডিক্লেয়ার করে এখানে জেনারেট রেজিস্ট্রেশন আইডি অ্যান্ড পাসওয়ার্ড এই বাটনটাতে ক্লিক করবে তাহলেই তোমার রেজিস্ট্রেশন আইডি আর পাসওয়ার্ড ক্রিয়েট হবে তারপরে তোমাকে করতে হবে ছবি আপলোড মাথায় রাখবে কিসের কিসের ছবি তোমায় আপলোড করতে হচ্ছে নিজের পাসপোর্ট সাইজ ছবি নিজের সিগনেচারের ছবি এবং নিজের লেফট থাম্ব ইমপ্রেশনের ছবি সমস্ত কিছু আপলোড করার পরেই তুমি তোমার রেজিস্ট্রেশন ফর্ম ডাউনলোড করতে পারবে এবং তোমার বেসিক রেজিস্ট্রেশন কমপ্লিট হবে আশা করি ভিডিওটা থেকে তোমরা সাহায্য পেয়েছ যদি কোনো কোয়ারিস থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও ভালো থেকো দেখা হবে আবার এরকম কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে